উদ্ধার করবে, এই যে উড়াল করবে। ঠিক আছে ঠাকুর মহাশয়, এই মুহূর্তে আর বিলম্ব না করে চলে যাবেন ওই নিশানি নগর, ওই নিশানি নগরে আমার ছয়টি মন্ডলী ভাই জড়িত হবে। আমি আছি, আমি আমি চাই করবো সদাগর বসায়। নমস্কার নমস্কার ঠাকুর বসায়, নমস্কার নমস্কার নমস্কার। মনে করেন যে গাড়ি ভাড়া সারা আমি হলো মাইকা বাসে উইডা আত্মীয় করবার জানু আমার ভূষা 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 ঠেলা গাড়ি দিয়া ঠেলতি 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 এহে গটক সোলি আপনার সন্তান পেয়েছেন, তাহলে এই মুহূর্তে ছয়টি ওই সাইমন সদাগরের মেয়ে দিয়ে আর আমার ছয়টি পুত্র দিয়ে বিবাহের কাজ আয়োজন করে ফেলুন। কোথায় পুত্রগণ? পিতা পিতা আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ পুত্রগণ বলুন পিতা। তোমাকে আমি ডেকেছি এই মুহূর্তে, তোমাদের বিয়ের কাজ সমাধান হয়েছে, এই মুহূর্তে চলে যাবে কালী নদীর সাগরে। শুনুন পিতা, আমরা শুনেছি কিনা তুই আপনার সাথে আর ওই পর্দার সাথে আকর্ষণ আছে, তাই তো আমাকে যেতে ভয় হয় পিতা? আমি ওই কালী নদীর সাগরে আট তলা জল মেপে আমি চোদ্দ ডিঙ্গা মধুকান তৈরি করে দিয়েছি। পদ্মা দেবী, ওই পদ্মা দেবী তোমাকে কোনো কিছুই করতে পারবে না পুত্রগণ, তোমরা নির্ভয় বাণিজ্য করতে হবে। ঠিক আছে পিতা, আমাকে আশীর্বাদ করুন পিতা, নির্ভয় বাণিজ্য চলে যাও। Oh,
আমার পিতার আদেশ, ছয় মাসের জন্য ওই বাণিজ্যে যেতে হবে, তাই পিয়ে বিলম্ব না করে তোমরা আমাদের হাসি মুখে বিদায় দাও। পিয়ে বিদায় দাও, বলো পিয়ে। কেবলমাত্র আমাদের বিয়ে হয়েছে স্বামী, তোমাদেরকে বিদায় দিয়ে আমরা কেমন করে একে একে প্রাসাদে থাকবো স্বামী, কেমন করে থাকবো? না পিয়ে, তোমরা যদি এমন করে ভেঙে পড়ো পিয়ে, তাহলে আমরা কেমন করে বাণিজ্যে যাবো পিয়ে? তাই তোমরা হাসি মুখে বিদায় দাও পিয়ে, বিদায় দাও। Thank you.
ঠাকুর মহাশয়।